আজকে চলে এলাম হাবড়াতে। হাবড়া স্টেশন থেকে মাত্র 7 মিনিটে পায়ে হাঁটা পথ। হেজল পুকুর মেইন রোড হাবড়া। আপনারা গুগল ম্যাপে শুধু বার্প লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। হেঁটে মেইন রোডে চলে আসতেই পেয়ে যাবেন এই ভবনটি, নাম রানু ভবন। ভবনের দোতলায় রয়েছে ক্যাফে। এই প্রথম আইসক্রিম পার্লার উইথ ক্যাফে, কারণ এখানে ক্যাফের পাশাপাশি রয়েছে পার্লার। প্রথমেই বলে নিই, ক্যাফেটা খুব একটা বড় নয়, বাট বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে বেশ কিছুটা সময় কাটাতে পারবেন আইসক্রিমের সাথে। আর দেরি না করে মেনু কার্ডটাই চলে আসি। টি, কফি, আইসক্রিম, ভ্যারাইটি মিল্কশেক, সাথে রয়েছে বার্প স্পেশাল আইসক্রিম। ফ্রাইড খাবারের মধ্যেও পেয়ে যাবেন প্যান ফ্রাইড মোমো, চিকেন নাগেটস, ফিশ ফিঙ্গার, আরো বেশ কিছু খাবার। ফার্স্ট টেস্ট করলাম চিকেন নাগেটস, ওভারঅল টেস্ট গুড আর বেশ ক্রিসপি টাইপের। চিকেন নাগেটস থেকে আমার বেটার লাগলো ফিশ ফিঙ্গার, ভিতরে ফিশ গুলো বেশ টাটকা, আরো সাথে মাখো মাখো কাসুন্দি। এবার চলে এলো বার্প স্পেশাল আইসক্রিম। বাটার স্কচ, ম্যাঙ্গো, স্ট্রবেরি, ভ্যানিলা, 4টি আইসক্রিম বল আর সাথে বেশ কিছু ফ্রুটস, চকলেট, ওয়েফার দিয়ে দারুণ ভাবে সাজানো, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, আর আলাদা করে কিছু বলার নেই। আপনারা চাইলে অন্য ফ্লেভারের আইসক্রিমের বল এখানে অ্যাড করতে পারে, তার জন্য আলাদা পেমেন্ট করতে হবে। সবকিছুর মধ্যে নিয়ে নিলাম একটা মিল্ক স্ট্রবেরি শেক, উপরে স্ট্রবেরি আইসক্রিমও আছে। আমার জাস্ট ওয়াও লাগলো, জাস্ট ওয়াও। চকলেট ওভারলোডেড, এটার মধ্যে রয়েছে বেশ কিছু চকলেট ক্যাডবেরি, যেমন পার্ক, স্নিকার্স, আরো অনেক কিছু, আর সবগুলো রয়েছে চকলেট আইসক্রিমের মধ্যে, আর নিচের দিকে হালকা ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম মিক্স করা আছে। আমার এখানে প্রত্যেকটি খাবার খুব ভালো লেগেছে। একটা খাবারকে রেডি করা, সেটাকে সাজিয়ে সবার সামনে প্রেজেন্ট করা, জাস্ট অসাম। বাড়িয়ে বলার কিছু নেই, কারণ সবটা আপনাদের সামনেই। আজকের মতো টাটা, আবারও দেখা হবে।